হ্যালো এভরিওয়ান, আমি সাহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আজকের ভিডিওতে কথা বলবো গিয়ার শিফটিং নিয়ে। ড্রাইভিং এর সময় আমাদের কিন্তু সব সময় গিয়ার শিফটিং করতে হয়। মনে করো তুমি গাড়ি স্টার্ট করলে, তারপরে গিয়ার তো ফার্স্ট গিয়ারে অফকোর্স প্রথমে ফার্স্ট গিয়ার দিতে হয়, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ এই গিয়ারগুলো কিন্তু চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আবার রাস্তায় চলার সময় মনে করো যে স্পিড ব্রেকার এসে গেল, সেখানে কিন্তু গিয়ার চেঞ্জ করে স্পিড কমাতে হয়, তারপরে আবার কিন্তু গিয়ার মানে বেশি করে দিতে হয়। তো এমন করে ড্রাইভিং এর সময় সবসময় কিন্তু গিয়ার চেঞ্জ করতে হয়। তার মানে ইজি গিয়ার শিফট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু পারফেক্টলি হতে হয়, ঠিক আছে? পারফেক্টলি কেন বলছি, তো তোমরা যদি ঠিক করে গিয়ার না লাগাও তাহলে কিন্তু ড্রাইভিং এর সময় খুব সমস্যার সৃষ্টি হবে, ঠিক আছে? এবং তোমাদের গিয়ার বক্স কিন্তু খারাপ হয়ে যাবে। তাই চলো আজকে দেখে নিই কেমন করে তোমরা ইজিলি গিয়ার শিফট করবে। তাহলে ফার্স্টে তোমরা দেখে নাও, এই হচ্ছে গিয়ার লিভার, ঠিক আছে? তো এখানে 5-speed ম্যানুয়াল গিয়ার আছে, এখানে 1, নিচে 2, ওপরে 3, এখানে 4, 5 এবং রিভার্স গিয়ার। 3 আর 4 এর মিডিলে আছে নিউট্রাল গিয়ার। এবার যারা বিগিনার্স আছো তারা কিন্তু এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে 1, 2, 3, 4, 5 এবং রিভার্স, এই ডায়াগ্রামটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? তাহলে কি হবে, যখন তোমরা গিয়ার চেঞ্জ করবে তখন কিন্তু তোমাদের খুব সুবিধা হবে এই ডায়াগ্রামটা মাথায় ঢুকিয়ে নিলে, ঠিক আছে? তাহলে এবার দেখে নাও যে কি করে গিয়ার শিফট করবে। যারা বিগিনার্স আছো তারা কিন্তু প্রথমে এটা গিয়ার শিফটিংটা প্র্যাকটিস করে নিতে পারো। মনে করো যখন তোমাদের গাড়ি গ্যারেজে বা অন্য জায়গায় তোমাদের গাড়ি এমনি নর্মালি স্টপ আছে, তখন কিন্তু তোমরা বারবার করে প্র্যাকটিস করে এটাকে রপ্ত করে নিতে পারো। তাহলে তোমাদের ড্রাইভিংয়ের সময় ইজি হবে। তাহলে গিয়ার শিফটিংয়ের সময় তোমাদের হাতের পজিশন কেমন হবে সেটা তোমাদের আগে দেখতে হবে, ঠিক আছে? তো হাতের পজিশন মনে করো এখানে তো বাঁদিকে 1 এবং 2 আছে, একদম ডাইরেক্ট বাঁদিকে। তো যখন 1 এবং 2 লাগবে তখন তোমাদের হাতের পজিশনটা এমন করে রাখতে হবে, ঠিক আছে? তো বাঁদিকে এমন করে রেখে হাতের যে তালু আছে হাতের তালু দিয়ে কিন্তু প্রেশার দিতে হবে গিয়ার লিভারকে, ঠিক আছে? তো এভাবে প্রেশার দিয়ে এবার যখন তুমি ফার্স্ট গিয়ার লাগাবে এমন প্রেশার দিয়ে ওপরে ওঠালেই কিন্তু ফার্স্ট গিয়ার লেগে যাবে, ঠিক আছে? ডাইরেক্ট একদম প্রেশার দিয়ে ওপরে উঠিয়ে দিবে। এবার সেকেন্ড গিয়ার কী করবে, তো এরকম হাতটাকে সেম এরকম আগের পজিশনেই থাকবে, 1 থেকে ডাইরেক্ট এমন করে নিচে হালকা করে নামিয়ে দিবে। খুব বেশি প্রেশার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? তো ডাইরেক্ট নিচের দিকে নামিয়ে দিলে সেকেন্ড গিয়ার লেগে যাবে। এবার সেকেন্ড থেকে থার্ডে কেমন করে করবে তোমরা ডায়াগ্রামটাকে লক্ষ্য করো। দেখো সেকেন্ড থেকে থার্ডে করতে গেলে আগে মিডিলে করতে হবে, এখানে বাঁদিক মিডিল করে তারপরে একদম সেন্টারে এসে ওপরে উঠাতে হবে, ঠিক আছে? এভাবে কিন্তু থার্ড লাগাতে হবে। সো হাতটাকে তোমাদের নর্মাল যেমন করে বলেছিলাম এভাবে রাখো, রেখে মিডিলে এরকম করে মাঝখানে আনো, মাঝখানে এসে একদম যে সেন্টার নিউট্রাল নিউট্রালে আনতে হবে, পরে ওপরের দিকে উঠিয়ে দাও। লেগে গেল থার্ড গিয়ার, ঠিক আছে? এবার থার্ডের থেকে ফোর আনতে হবে। এবার থার্ডের থেকে ফোর আবার নিচের দিকে নামিয়ে দিলে কিন্তু ফোর্থ গিয়ার লেগে যাবে, ঠিক আছে? তো এবার থার্ড আর ফোর্থে মাঝখানে যে বলেছিলাম নিউট্রাল গিয়ার আছে, এই দেখো নিউট্রাল গিয়ার, থার্ড আর ফোর্থে মাঝখানে আছে নিউট্রাল গিয়ার। তো নিউট্রাল গিয়ার দেখো কেমন করে বুঝবে, গিয়ার লিভারটা দুদিকেই কিন্তু মুভ করছে। তো দেখো ফোর্থ থেকে ফিফথ গিয়ার কেমন করে করবে, ফোর্থ গিয়ার নিচে আছে, এবার ফিফথ গিয়ার এখানে ফিফথ গিয়ার করতে গেলে এখানে আগে নিউট্রাল করতে হবে। ডায়াগ্রামটাকে আবার বলছি, ডায়াগ্রামটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো, নিউট্রাল করে ডান দিকে এনে ওপরে ওঠাতে হবে। তো সেমভাবেই হাতটাকে নর্মালি রাখলে, তুমি নর্মালি নিউট্রাল করলে, নিউট্রাল করে দেখো যেহেতু তুমি একদম ডান দিক করবে তো হাতটাকে এভাবে ডান দিকে ঘুরিয়ে রেখে হাতের তালু দিয়ে এভাবে প্রেশার দেবে, ঠিক আছে? প্রেশার দিয়ে ওপরে উঠিয়ে দিবে, লেগে যাবে ফিফথ গিয়ার। খুবই ইজিলি খুবই হালকা করে করতে হবে, শরীরের জোরে কিন্তু করবে না, ঠিক আছে? করার প্রয়োজন নেই শরীরের জোরে। তো এবার ফিফথে থেকে দেখো আমি আবার গিয়ারটাকে নিউট্রাল করে দিলাম। তো নিউট্রাল কেমন করে বুঝবে, দেখো গিয়ার লিভারটা ইজিলি কিন্তু মুভ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে নিউট্রাল গিয়ার। এবার গিয়ার লিভারের কিন্তু নিচে স্প্রিং লাগানো থাকে। মনে করো গিয়ার লিভারটা তুমি বাঁদিক করলে ছেড়ে দিলে নিউট্রাল পজিশনে এসে যাবে, ডান দিক করলে ছেড়ে দিলে নিউট্রাল পজিশনে এসে যাবে। তো এবার দেখো রিভার্স গিয়ার, রিভার্স গিয়ার মানে গাড়ি পেছন দিকে যখন যায় তখন আমাদের রিভার্স গিয়ার লাগাতে হয়, ঠিক আছে? তো রিভার্স গিয়ার কোথায় আছে, ফিফথের নিচে আছে রিভার্স গিয়ার। এবং এখন কিন্তু ফিফথ যে করেছিলে ফিফথের থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু রিভার্স করা যাবে না,
ঠিক আছে। তো রিভার্স গিয়ার কী করে করতে হবে, গিয়ার লিভার সবসময় নিউট্রালে রাখতে হবে রিভার্স গিয়ার করার সময়। নিউট্রাল করে এবার ডান দিক করে নিচে নামাতে হবে, হাত ডান দিক করলে নিচে নামিয়ে দিলে রিভার্স গিয়ার লেগে গেল, ঠিক আছে। তো রিভার্স গিয়ার লাগার সময় যেই সব গাড়িতে সেন্সার থাকবে সেই সব গাড়িতে কিন্তু এরকম একটা শব্দ হবে, দেখো শব্দটা শোনো, ঠিক এমন একটা শব্দ হবে, ঠিক আছে। তো যেহেতু এই গাড়িতে সেন্সার লাগানো আছে তো শব্দ হবে, তো যখন এই শব্দটা তোমরা ফিল কর মানে শুনবে তখনই তোমরা বুঝতে পারবে যে রিভার্স গিয়ার কিন্তু প্রপারলি লেগে গেছে, ঠিক আছে। আর রিভার্স গিয়ার না লাগলে কখনোই কিন্তু এই শব্দটি হবে না যাদের সেন্সার আছে, এবং এখানে যেহেতু ক্যামেরা আছে ক্যামেরাতেও কিন্তু শো করবে, ঠিক আছে, যে রিভার্স গিয়ার লেগে গেছে। তো এই তো গেল গিয়ার শিফটিং, ঠিক আছে। তো ইজিলি গিয়ার শিফটিং করাটা কিন্তু গাড়ি ড্রাইভিং করার সময় খুবই ইম্পর্টেন্ট, কারণ গিয়ার শিফটিং যদি ঠিকমতো না হয়, যারা বিগিনার্স আছে তাদের প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা হয়, প্রথমের দিকে গিয়ার ঠিকমতো লাগতে চায় না। তো যেভাবে আমি হাতের পজিশন দেখিয়ে দিলাম সেইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো বা সেইভাবে যদি তোমরা গিয়ার শিফট করো তো তোমাদের অবশ্যই কিন্তু ঠিক সেম সেম জায়গায় যে গিয়ার আছে সেম সেম জায়গায় কিন্তু তোমাদের গিয়ারটা লাগবে, ঠিক আছে। কারণ তুমি যখন বাঁদিক করে প্রেশার দিচ্ছ তো তোমার গিয়ার লিভার কিন্তু একদম বাঁদিকেই লাগছে, তো বাঁদিক করে যখন উপরে ওঠাবে তখন ফার্স্ট গিয়ারই লাগবে এবং নিচে নামালে সেকেন্ড গিয়ারই লাগবে। তো সেরকমভাবে থার্ড ফোর্থ ফিফথ এবং রিভার্স তোমরা আমি যেভাবে দেখিয়ে দিলাম তো সেভাবেই কিন্তু প্র্যাকটিস করবে। এবার তোমাদের আমি বলে দিই যে গিয়ার চেঞ্জ করার সময় একটা ইজি ট্রিক আছে, তো সেটা যখন তোমরা প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি তোমাদের ইজি ট্রিকটা বলে দিচ্ছি। মনে করো সেকেন্ড গিয়ারে গাড়ি আছে, ঠিক আছে, তো সেকেন্ড থেকে থার্ডে তুমি করবে। তো থার্ডে করতে গেলে ডায়াগ্রাম অনুসারে কী করতে হয়, ওপরে মাঝখানে বাঁদিকের মাঝখানে এসে নিউট্রাল করে থার্ডে করতে হয়, ঠিক আছে। কিন্তু ইজি ট্রিক যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কোনাকুনি থার্ডে উঠিয়ে দিলে কিন্তু, দেখো কোনাকুনি থার্ডে উঠিয়ে দিলে কিন্তু থার্ড গিয়ার লেগে যাবে, ঠিক আছে। সেমভাবেই আবার কোনাকুনি টুয়ে নামিয়ে দিলে বাঁদিক করে তাহলে কিন্তু সেকেন্ড গিয়ার লেগে যাবে, দেখো আমি কোনাকুনি নামিয়ে দিলাম সেকেন্ড গিয়ার লেগে গেল। তো সেরকমভাবেই খুবই ইজিলি উঠিয়ে দিলে থ্রি লেগে গেল, এবং হাতের পজিশনটা কিন্তু এরকমই রাখবে, এই যে নিচে নামিয়ে দিলে কিন্তু সেকেন্ড গিয়ার লেগে গেল। এবার দেখো নিউট্রাল করে দিলাম আমি, তারপরে এবার দেখো ফোর্থ থেকে যখন ফিফথ করবে তখন সেম প্রসেসই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই যে ফোর আছে গিয়ার, এখন ডান দিক করে উপরে উঠে দিলে ফিফথ গিয়ার লেগে গেল, ঠিক আছে। এবার আবার বাঁদিক করে এবার নিচের দিকে নামিয়ে দিলে ফোর্থ গিয়ার লেগে যাবে, এবার ফিফথ থেকে কিন্তু সেকেন্ড গিয়ার কখনোই লাগবে না এরকমভাবে, ঠিক আছে। ফিফথ থেকে ফোর হবে, ফোর্থ থেকে ফিফথ হবে। তো যে দেখিয়ে দিলাম ফোর্থ থেকে ডিরেক্ট এভাবে কোনাকুনি উপরে উঠে দিলে কিন্তু সেমভাবেই কিন্তু ফিফথ গিয়ার লেগে যাবে, ঠিক আছে। এবার ফিফথ থেকে আবার কোনাকুনি নিচের দিকে নামিয়ে দিলে ফোর্থ গিয়ার লেগে যাবে, ঠিক আছে। যেমন করে টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর হয় সেরকমভাবেই ফোর্থ থেকে ফিফথ, ফিফথ থেকে ফোর্থ, এভাবে কিন্তু সে ইজি প্রসেসে কিন্তু তোমরা গিয়ারটাকে চেঞ্জ করতে পারো। কিন্তু এটা তোমরা কখন করবে, যখন তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন। আমি বারবার বলছি যারা বিগিনার্স আছে তারা এই ট্রিকটা অ্যাপ্লাই করবে না, তাহলে তোমাদের ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো যখন তোমাদের করতে করতে এক্সপিরিয়েন্স হবে তখনই তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো মনে করো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ওয়ান থেকে ডাইরেক্ট ফিফথে করা যায় কি না গিয়ার, ঠিক আছে, যে ফার্স্ট গিয়ার আছে ফার্স্ট গিয়ার থেকে ডাইরেক্ট ফিফথে করা যায় কি না, বা ফোর ফিফথে করা যায় কি না। মনে করো ফার্স্ট গিয়ারে যখন গাড়ি চলবে তখন তো কম স্পিডে চলবে, এবং স্বাভাবিকভাবে ফিফথ স্পিডে যখন ফিফথ গিয়ারে যখন গাড়ি চলবে তখন বেশি স্পিডে চলবে। কাজেই যখন তোমরা ফার্স্ট থেকে ফিফথ কখনোই করবে না, তোমরা ফার্স্ট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, থার্ড থেকে ফোর্থ, ফিফথ, এভাবে কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেটা কিন্তু গাড়ির ইঞ্জিনের পক্ষে কিন্তু ভালো হবে। এবার মনে করো যে ফিফথ থেকে সেকেন্ডে আনতে পারবে কি না, সেখানে কিন্তু ফিফথ থেকে সেকেন্ডে আনা যাবে, ঠিক আছে। ফিফথ থেকে থার্ড ফোর্থ এমন করে আনাটাই ভালো, কিন্তু ডাইরেক্ট ফিফথ থেকে সেকেন্ডেও আনা যাবে। তো রাস্তাতে যখন চলছো মনে করো বেশি স্পিডে তোমাদের গাড়ি চলছে, তখন কোনো স্পিড ব্রেকার বা কোনো অন্য কোনো প্রয়োজনে তোমাদের স্পিডটা কমাতে হলো, তখন কিন্তু তোমরা ফিফথ থেকে সেকেন্ড বা যতটুকু স্পিড প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তোমরা নিচের দিকে গিয়ার নিয়ে আসতে পারো। কিন্তু কখনোই কম থেকে বেশি স্পিডে যখন গাড়ি যাবে তখন ফট করেই কিন্তু গাড়ি বেশি স্পিডে ওঠানো যাবে না, তখন আস্তে আস্তে স্পিডটাকে কিন্তু ওঠাতে হবে। তোমরা এভাবেই কিন্তু গিয়ারটাকে শিফট করবে। এবার এখানে অনেকেই আমাকে প্রশ্ন করে যে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে যদি রিভার্স গিয়ার লেগে যায় তখন কী হবে।
প্রথমত বলে রাখি, গাড়ি চলতে চলতে কিন্তু কখনোই রিভার্স গিয়ার লাগে না, ঠিক আছে? আমরা সাবধানে রিভার আমরা গিয়ার চেঞ্জ করি, তো রিভার্স গিয়ার ফিফ থেকে নিচের দিকে রিভার্স কিন্তু কখনোই লাগা সম্ভব না। আর যদিও লেগে যায় তাহলে কিন্তু গাড়ি কখনোই চলবে না, বা এরকম এরকম হবে না যে গাড়ি পেছনের দিকে হঠাৎ করে চলতে স্টার্ট করলো, এমন কিন্তু হবে না। যদিও বা লেগে যায় তখনও কিন্তু গাড়ি একটু থরথর করে আওয়াজ করবে, করে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো যারা এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছিলে তারা আশা করি অ্যান্সার পেয়ে গেছো। তো তোমরা এভাবেই কিন্তু গিয়ার শিফটিংটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি যেভাবে বলে দিলাম তোমরা সেভাবেই প্র্যাকটিস করো। আশা করি তোমরা খুব ভালো করেই কিন্তু গিয়ার শিফট করতে পারবে এবং গাড়ি চালানোর সময় বিগিনার্সদের তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি তোমাদেরকে বলে দিই যে গিয়ার চেঞ্জ করার সময় সবসময় কিন্তু ফুল ক্লাচ প্রেস করেই তোমরা গিয়ার চেঞ্জ করবে। তো তোমরা যদি ফুল ক্লাচ প্রেস না করে গিয়ার চেঞ্জ করো তাহলে কিন্তু গিয়ার লাগতে যাবে না তোমাদের, ঠিক আছে? আর লাগবেই না গিয়ার ফুল ক্লাচ প্রেস না করে গিয়ার চেঞ্জ করলে, ঠিক আছে? তো আমি ক্যামেরাটা এখন পায়ের দিকে প্যাডেল ভিউয়ের দিকে করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তো তোমরা কিন্তু সবসময় এভাবে ফুল ক্লাচ প্রেস করে গিয়ার চেঞ্জ করবে। ফুল ক্লাচ প্রেস না করে এভাবে তোমরা যদি ধরো হাফ ক্লাচ প্রেস করে যদি গিয়ার চেঞ্জ করো তো তোমাদের কিন্তু গিয়ার লাগতে যাবে না, এবং লাগবেই না, অবশ্যই গিয়ার লাগবেই না, ঠিক আছে? হাফ ক্লাচ প্রেস করে তো সবসময় তোমাদের মাথায় ঢুকিয়ে নেবে যে ফুল ক্লাচ প্রেস করেই গিয়ার চেঞ্জ করবে। এবং গিয়ার চেঞ্জ করার পরে ক্লাচ থেকে পা কিন্তু এভাবে আস্তে 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 ওপরে ওঠাবে, ঠিক আছে? এভাবে ক্লাচ থেকে আস্তে 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 পা ওপরে ওঠাবে। আর এই যে অ্যাক্সেলারেটর আছে হালকা করে অ্যাক্সেলারেটর দেবে, ঠিক আছে? ক্লাচ থেকে এমন করে গিয়ার চেঞ্জ করার পরে আস্তে 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 পা উঠাবে এবং অ্যাক্সেলারেটর এরকম করে আস্তে দেবে। তো এই কোয়ার্ডিনেশনটা গাড়ি চালানোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাচ প্রেস করে গিয়ার চেঞ্জ করলে, করে আস্তে 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 ক্লাচ ছাড়লে এবং অ্যাক্সেলারেটর দিলে, তো এটা যখন তোমরা শিখে যাবে তখনই তোমরা কিন্তু ভালো করে গাড়ি চালাতে পারবে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম কি করে ইজিলি গিয়ার শিফট করা যায়। তোমরা যারা বিগিনার্স আছো তারা গিয়ার লিভারের উপরে যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে এবং বারবার প্র্যাকটিস করে গিয়ারের দিকে না তাকিয়ে গিয়ার চেঞ্জ করাটা শিখে নেবে, ঠিক আছে? তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং যেহেতু এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল তো প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো সেফ ড্রাইভ করবে, নিজেকে বাঁচিয়ে অন্যকে বাঁচিয়ে, গাড়ির মধ্যে লিগাল ডকুমেন্টস সব রেখে গাড়ি ড্রাইভ করবে, এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট তোমরা অবশ্যই পরবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।